नमस्कार बंधुरा, माता रानीर कृपाते स्वागतम जानाच्छि आरो एकटि नतून राशिफल भिडियोते आपनादेर कुम्भ राशि जातक जातिकादेर। आजकेर एई राशिफल भिडियो अनेक अनेक गुरुत्वपूर्ण होते चलेछे। आजकेर दिनी आपनादेर शुभ रंग कि हबे, शुभ संख्या कि हबे, आजकेर दिन आपनादेर केमन जाबे सबकिछुई आपनारा जानते पारबेन एई भिडियोटीते। तो चलुन भिडियोटी शुरू करा जाक। मातारानीर भक्तरा अवश्यई जय मातारानी कमेंटे करे जानाबेन, आपनारा मातारानीर आशीर्वाद पाबेन। बाड़ीर चिंताय आपनी आशंकित थाकबेन। आज आपनी आपनार ब्यबसा जोरदार करते किछु गुरुत्वपूर्ण सिद्धान्त निते पारेन, जार जन्य आपनार निकटवर्ती केउ आर्थिकभावे सहायता करते पारे। जखन नतून लग्नेर ब्यापार आसे तखन स्वाधीन हन एबं आपनार निजस्व सिद्धान्त निन। आपनी आनंद प्रदान करा एबं अतीते भूलेर कारणे क्षमा करार जन्य आपनार जीवन सुंदर हये उठबे। सहकर्मी एवं ऊर्ध्वतनरा तादेर पूर्ण सहयोगितार विस्तार घटाबेन, ताई अफिसेर काजे गति लाभ करबे। এই রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে। আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন। বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সবকিছুতেই শাসন করবেন। স্বাস্থ্য সুন্দর থাকবে। কোনো পুরনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে, তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে। কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে। ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না, যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন। কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন, অন্যথায় আপনি এই ঘর দৈত্যের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন। যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা, কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল, কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না। কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে, আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন। আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আপনার স্ত্রী আপনার হৃদয়ের কথা শোনার জন্য আপনাকে প্রচুর সময় দেবেন। আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে, যা শুধুমাত্র আপনার পরিবারের সদস্যদের বিপর্যস্ত করবে। সৌভাগ্য প্রকৃতপক্ষে সেই সব মহান লোকেদের সঙ্গেই থাকে, যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখে। আপনি জ্বলার আগে আপনার রাগকে জ্বালিয়ে ফেলুন। নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রণচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে ক্রাজ ব্যবহার এবং উপরের অপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনা বিষয় হতে পারে। খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে, কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে। আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে।
আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে, এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। আজ গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে, এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। অল্প স্বল্প বাধা সহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে। এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন। আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন, যখন অন্য কাউকে আপনার করা সহায়তা, স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে। আপনার বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য। নিজেকে অপ্রয়োজনীয় দোষারোপ আপনার উদ্দীপনা কমিয়ে দিতে পারে। যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। জানলার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন, আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সব কিছুই গোলাপি হয়ে উঠবে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন। এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আজ আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়ার আপনার জন্য সম্ভব্য বলে মনে হচ্ছে। আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন। যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে। হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না, তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না, তাতে লোকসান হবেই, যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমেই সব কিছু বিকল্প। আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন, আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন। এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে 9। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।